নমস্কার বন্ধুরা আমি সুখেনাথ তোমরা দেখছো ফ্রেন্স বাংলা আজ আমরা শিখবো বেসিক একটা ভিজিটিং কার্ড বানানোর পদ্ধতি ক্যানভাসে যে ডিজাইনটাই দেখছো সেটাই আজকে আমরা তৈরি করা শিখবো আর এর পিএইচডি ফাইল ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো সব থেকে ভালো হয় তোমরা ভিডিও দেখে শিখে নাও তারপর নিজেরা ট্রাই করো ওকে ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার ওপর নমস্কার বন্ধুরা সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে আমরা ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউ পেজ নিয়ে নেব কন্ট্রোল এন করেও কিন্তু এই পেজের অপশানটা চলে আসবে এখানে আমি উইথ নিলাম থ্রি পয়েন্ট ফাইভ হাইট নিলাম টু আর রেগুলেশন রাখলাম থ্রি হান্ড্রেড পিক্সেল বাই ইঞ্চ তো এগুলো সব ইঞ্চিতে আছে এবার এখান থেকে আমি জাস্ট ওকে করে দেবো তো আমাদের পেজ চলে এলো এর ওপরে আমরা আজকে ডিজাইনটা করবো ওকে তো প্রথমে আমরা এখানে একটা ব্লু বর্ডার দেবো ওকে তার জন্য আমরা এখান থেকে শেপসে চলে যাব। এখান থেকে আমরা রেক্টাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবো আর এখান থেকে ফিল যে কালারটা আছে সেখান থেকে আমরা একটু ব্লু কালার নিয়ে নেব ডিপ ব্লু এই কালারটা নিলাম ওকে মাউসের লেপ প্রেস করে এইভাবে ড্র্যাক করব। এটা আমি আর একটু বড়ো নিয়ে নিই তো বড়ো নেওয়ার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করে নিলাম ট্রান্সফর্ম হয়ে গেল এবার আমরা এটাকে টেনেভাবে বড়ো করে দিতে দেব ওকে এতটা বড় নিয়ে নিলাম এরপর আমরা এটাকে এন্টার করব ওকে অল প্রেস করে মাউস দিয়ে এবার ড্র্যাক করে নেবো ওকে এভাবে আমরা নিচে লেয়ারটা নিয়ে চলে আসবো এবারে এটাকে আমরা ছোটো করে দেব এরপরে আমরা এখান থেকে ইলিপাস টুলটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাক করে নেব ওকে এবারে মুখ টুলকে সিলেক্ট করে আমরা এবার এটাকে অ্যাডজাস্ট করে দেব কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করতে পারবো ওকে তো এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো তার জন্যে প্রথমে আমি এন্টার প্রেস করলাম আর এবার অল প্রেস করে ধরে এইভাবে টেনে এখানে ছেড়ে দেবো এবার আমরা এটাকে সিফটিকে ধরে একটু ছোটো করে দেবো এবার জাস্ট আমরা এখানে এন্টার করে দেবো এবার আমি এখান থেকে নিউ একটা পেজ নিয়ে নিলাম ওকে তো এরপরে আমরা চলে যাব এখান থেকে রেক্টাঙ্গেল টোলটাকে সিলেক্ট করে নেবো আর এখান থেকে ফিলটাকে আমরা হোয়াইট করে নেব ওকে এরপরে এইখানে এইভাবে ড্র্যাক করে দেবো ঠিক আছে বন্ধুরা আর এরপরে আমরা ইফেক্সে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডোতে গিয়ে এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো বাড়ানোর দরকার নেই তবু একটু বাড়িয়ে দিই সামান্য ওকে তো ড্রপ সাইডও দিয়ে দিলাম এখানে জাস্ট ওকে করে দেবো তো ফটো আমার ডেস্কটপে আছে ওখান থেকে আমি ফটো নিয়ে নিচ্ছি ওকে এটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে নেবো কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম এরপরে আমাদের প্রজেক্টে চলে যাচ্ছে আবার এবার কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দেবো মুখটুলটাকে সিলেক্ট করে নিয়ে এর মধ্যে রাখলাম আর এখানে দেখো বন্ধুরা আমরা যে রিক্টাঙ্গেলটা নিলাম তার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে রেখে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব দেখো ফটোটা কিন্তু আমাদের রিক্ট্যাঙ্গেলের মধ্যে ঢুকে গেল ওকে এবার আমরা সিপ টিপে ধরে এটাকে আমাদের চাহিদা মতো সাইজে এখানে সেট করে দেবো ওকে এতদূর ক্লিয়ার এরপরে আমরা একটা লোগো নিয়ে আসবো ওকে তো এটা আমাদের আর দরকার নেই এখান থেকে কেটে দিলাম ডবল ক্লিক করছি এই যে আমার চ্যানেলের লোগো এটা এটাই আমি দিয়ে দেবো এখানে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে নিতে হবে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিতে হবে ওকে তো এটার কাজ শেষ আমি এখান থেকে এটাকে কেটে দিলাম ওকে এটাকে আবার আমরা বড় করে নিলাম এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিই ওকে এবার কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো এবার সিপ টিপে ধরে এটাকে ছোট করে দেবো তো এর নিচে আমরা আরেকটা একটু সাদা বর্ডার দিয়ে দিই তাহলে আরো দেখতে ভালো লাগবে আমরা এন্টারপ্রেস করলাম প্রথমে আর এখান থেকে নতুন লেয়ার নিলাম একটা আর এই লেয়ারটা আমরা এই লেয়ারটার নিচে রেখে দিলাম ওকে কিংবা আমরা এই লেয়ারটাকে সিলেট রেখে মানে লেয়ার এক নম্বর রেখে আমরা নতুন পেজ নিলেও কিন্তু হয়ে যেত ওকে এই লেয়ারটাকে টেনে নিচে নামিয়ে দিলাম মানে এই লেয়ারের নিচে নামিয়ে দিলাম এরপরে এখান থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করে সিপ টিপে ধরে হ্যাঁ সিপ টিপে ধরে এইভাবে ড্র্যাক করে দেবো দেখো বন্ধরা হয়ে গেলো এবার কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেবো কিবোর্ডে অ্যারো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো এরপরে জাস্ট এন্টার এবার এখানে তোমরা যে কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির নাম দিতে পারো এখানে তো আমি এখানে আপাতত টাইপ করে দিচ্ছি এবার আমরা মুখ টুলকে সিলেক্ট করে শিপ টিপে ধরে এভাবে সাইজটাকে বাড়িয়ে দেবো হয়ে গেলো এবার এন্টার করলাম এবার তোমরা চাইলে একটু চওড়াও করতে পারো এটাকে টানলে কিন্তু এটাকে চওড়া হয়ে যাবে ওকে এবার এরপরে আমরা ভিতরে টাইপ করব তার আগে এখানে একটা লোগো নিয়ে আসি ওকে তো এই আমরা এখানে জল ছাপা করে দিই আপছা করে দিই দেখতে ভালো লাগবে আরেকবার লোগোটা নিয়ে নি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেট কন্ট্রোল সি প্রেস করে কপি বাসের কাজ শেষ এখান থেকে আমি কেটে দিলাম এটাকে এটাকে আরেকবার বড় করে নেবো আর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো ওকে এরপরে কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করতে হয় কিন্তু এখানে সিলেক্ট করাই আছে সেহেতু আমি আর করছি না এখানে সিপ টিপে ধরে এটাকে এবার ছোটো করে দেব থাকলো এখানে এবার জাস্ট এন্টার করে দেবো এবার কিচ্ছু করতে হবে না কিবোর্ড থেকে জাস্ট ওয়ান প্রেস করে দেবো দেখো বন্ধু জলসাপা হয়ে গেল হ্যাঁ তো তোমরা যদি আর একটু চাও তো এখানে দুই ফেস করতে পারো ঠিক আছে তো আমি এখানে এক রেখে দিলাম হ্যাঁ তোমাদের প্রয়োজন মতো তোমরা ট্রান্সফর্মকে কম বেশি করতে পারবে ওকে তো এইবার আমরা এখানে টাইপিং করে দেবো আমাদের ডিটেলসটা এখানে টাইপিং করে দেবো ওকে তো এখানে আমি লিখে দিচ্ছি পার্সোনাল ডিটেলস তো এখান থেকে আমি কালারটাকে ব্ল্যাক সিলেক্ট করে নিই তো এখানে লিখে দিলাম পার্সোনাল ডিটেলস তো আমাদের টাইপিং কমপ্লিট মুভ টুলটাকে সিলেক্ট করলাম ঠিক আছে মুভ টুলটাকে সিলেক্ট করলে কন্ট্রোল টি প্রেস করার দরকার নেই ওকে এবার আমরা শিফট পে ধরে এটাকে মাউসের এর টিপে অ্যারো দিয়ে এটাকে আমরা ছোটো করে দিলাম ওকে এবার আমরা টাইপিংয়ে যাব আর এইখান থেকে এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব শিপ টিপে ধরে একটু ছোট করে দিই ওকে একদর ক্লিয়ার এরপর আমরা চাইলে এখানে কোম্পানি অ্যাড্রেসও দিতে পারি ছোট করে কোম্পানি অ্যাড্রেস এখানে লিখে দিই আমি তাহলে এবার আমরা এখানে ইমেল আইডি দিতে পারি তো ইমেল আইডি দেওয়ার আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পুরো উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরে কিন্তু টাইপিং করতে কারণ এখানে হোয়াইট ছিল বলে ব্যাকগ্রাউন্ডও করেছি কিন্তু আমরা এখানে কিন্তু এডিট করেছি তাই না এই জন্য আমাদের একদম উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে ওকে এরপরে আমরা এখানে টাইপিং করতে পারবো তো এখানে আমি লিখে দিলাম আচ্ছা ইমেল আইডি হয়ে গেল এটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেবো আর মুভ টোলটাকে সিলেক্ট করে সিপ টিপে ধরে এটাকে ছোট করে দেব ইমেল আইডি হয়ে গেল এবার আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে পারি তো এখানে আমি এম লিখে দিলাম এবার আমরা আবার মুভ টোলটাকে সিলেক্ট করে নেবো আর এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেব এটাকে আরেকটু ছোটো করে দিলাম এখানে আমরা ডেজিগনেশানটা লিখতে পারি ওকে তো আমি এখানে ডিজিগনেশনটা লিখে দিচ্ছি আর কালারটাকে এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি টুলটাকে সিলেক্ট করে নিয়ে সিফটি পে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দেব এবার আরও দিয়ে এটাকে আমরা সঠিক জায়গায় বসিয়ে দেব তো দেখো বন্ধুরা আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট তো আজ আমরা খুব সহজভাবে একটা ভিজিটিং কার্ড তৈরি করা শিখে গেলাম তো ভিডিও আর বাড়াবো না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ এরকমই দরকারি ভিডিও সবসময় নিয়ে আসি তোমাদের জন্য তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমার চ্যানেল বাই বাই